আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আমি এগিয়ে যেতে শৈবাল একটা চেয়ার এগিয়ে দিল। আমি বসতেই নজর পড়ে টেবিল ঘিরে আরও কয়েকজন ছেলে মেয়ে বসে খাচ্ছে। আমাদের বসতে দেখে তারাও আমাদের দিকে তাকায়। শৈবালের সাথে দু একটা কথা বলতে বলতে তারা খেয়ে যাচ্ছে। যতটুকু বুঝলাম তা হলো এরা মেয়ে পক্ষ, মেয়ের বোন বোন জামাইরা। আমার দৃষ্টির সামনে বসা কপত কপতিদের দিকে নিবদ্ধ। মেয়েটা হয়তো অসুস্থ, তাই ছেলেটা তাকে খাইয়ে দিচ্ছে আর একটু পরপর তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিচ্ছে। এমন একটা দৃশ্য দেখে মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল আমার। তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম আমি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকাতেই দেখলাম শৈবাল আমার প্লেটে পোলাও বেড়ে দিচ্ছে। অতঃপর তরকারি দিতে দিতে বলল, গরুর মাংস যেন টাচও করতে না দেখি তোমাকে, মাংসে অ্যালার্জি আছে ভুলে যেও না। মাথা নেড়ে সম্মতি জানালাম তার কথার। কতগুলো চোখ আমাদের দিকে নিবদ্ধ। শৈবাল সেসবকে উপেক্ষা করে খাওয়া শুরু করলো। সে খাওয়া শেষ করে বসে বসে আমার শেষ হওয়ার অপেক্ষায় আছে। তার মাঝে তার ডাক পড়তে সে আমাকে বলল, আস্তে আস্তে খাও, একদম তাড়াহুড়া করবে না, আমি এক্ষুনি আসছি। আমি তার দিকে তাকিয়ে হ্যাঁ বললাম। সে যেতেই একটা মেয়ে উৎসুক দৃষ্টিতে প্রশ্ন করলো, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে তাই না? জানি না, হয়তো বাসে। তার পাশ থেকে একটা ছেলে বলল, ও মা, মেয়ে হয়তো বাসে বলছো কেন, সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। কি সুন্দর তোমার সব দিকে খেয়াল রাখছে, মাছের কাঁটা পর্যন্ত বেছে দিল তোমাকে। ইস, কত কেয়ারিং হাজবেন্ড তোমার, একদম আমাদের নিবিড়ের মতো। শেষের কথাটা যে ছেলেটা এতক্ষণ মেয়েটাকে খাইয়ে দিয়েছিল তার দিকে তাকিয়ে বলল। বুঝলাম ছেলেটার নাম নিবিড়। নিবিড় আমার দিকে এক পলক তাকিয়ে তারপর বলল, আমার চাইতেও কেয়ারিং, কারণ আজ পর্যন্ত কখনো আমি নূপুরকে মাছের কাঁটা বেছে দিইনি। এই কঠিন কাজটা আমার দ্বারা কখনোই সম্ভব হয়নি। ছেলেটা অন্যরকম, কে কি বলল কোনো কিছুর পরোয়া করে না। পাশ থেকে আরেকটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, তোমার ছোটদের কাছ থেকে অন্তত কিছু শিখো। ছেলেটা মুখ বাঁকিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল। শৈবালকে নিয়ে এত এত কথা শুনে গর্বে বুক ফুলে উঠে আমার, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার। নিজেকে আজ সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আশেপাশে তাকিয়ে শৈবালকে খুঁজতে থাকি। কয়েক সেকেন্ডের মাঝে হঠাৎ শৈবাল পেছন থেকে বলল, খাওয়া শেষ। আমি পেছন ফিরে তার দিকে তাকাই। মানুষটার ঠোঁটের কোণে হাসি, যে হাসিটা আমার সাথে কথা বলতে গেলেই সবসময় খেয়াল করি আমি। অন্যদের সাথে সে অলওয়েজ গম্ভীর মুখে কথা বলে। আমি তার দিকে তাকালে সে বলল, চলো মামার বউ দেখবে না? আমি হুম বলে তার সাথে এগিয়ে যাই। ঘরের ভেতরে ঢুকতেই চারিদিকে তাকিয়ে দেখি এদিকে মানুষের সমাগম তেমন নেই বললেই চলে। কেউ খেতে ব্যস্ত তো কেউ বর দেখতে ব্যস্ত। আমার মনে কি হলো ঠিক জানি না, তবে হঠাৎ করে চোখ বন্ধ করে শৈবালকে বললাম, আমি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি শৈবাল? গাড়িতে বসে জানালায় হেলান দিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি সমানে। মনটা বিষিয়ে আছে, কোনো কিছুই ভালো লাগছে না আমার কাছে। পাশে বসে আছে শৈবাল, তার দিকে একবার আর চোখে তাকিয়ে দেখি এখনও প্রচণ্ড রাগে তার শরীর কাঁপছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাই, সৈকত ভাইয়া এক মনে ড্রাইভ করছে আর তার মুখটাও রাগে থতমত হয়ে আছে। সবার রাগের কারণটা আমি, আমার কারণে সবার সাথে কত ঝামেলা হলো ভাবলেই আরও বেশি কান্না পায় আমার। একসময় শব্দ করে কেঁদে উঠতেই শৈবাল আমাকে কাছে টেনে নেয়, এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে চুলে আলতো বিলি কেটে দিতে থাকে। আমার কান্না দেখে নিজের রাগগুলো বহু কষ্টে গিলে ফেলে কোমল স্বরে বলল, সমাজে এমন কয়েকটা কীট থাকে মানুষকে কথা শোনানোর জন্য, তাই বলে এভাবে কান্নাকাটি শুরু করবা, এটাও একদম ঠিক না। কাঁদে না বউ আমার। তার কোমল স্বরের কথা শুনে কান্নার বেগ বেড়ে যায় আরও। কিছুতে নিজেকে শান্ত করতে পারছি না, বারবার মানসপটে সে দৃশ্যটা ভেসে ওঠে। মাত্র কয়েক ঘন্টা আগের কথা, আমি শৈবালকে জড়িয়ে ধরার কথা বলার পরই একটা ছেলে এসে ডেকে নিয়ে যায় শৈবালকে। এখনই নাকি বিয়ে পড়ানো হবে, তাই শৈবাল তাকে যেতে বলে। আমার কাছে এসে বলল, চলো তুহা মামার কাছে যাই। বলতে বলতে আমাকে এক পাশ থেকে আগলে রেখে অন্য হাত দিয়ে ফোনে স্ক্রল করতে করতে এগিয়ে যায় আমরা। বিয়ের কাজ সম্পন্ন হয়ে বউকে বিদায় দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। আমরা সবাই বেশ ক্লান্ত থাকায় বাড়ি পৌঁছাতেই সোফায় ধপ করে বসে পড়ি আমি। আমার পাশে নতুন বউ মানে ছোট মামি বসা। শৈবালরা গেছে ছোট মামার বাসর ঘর সাজাতে। অনেকে নতুন বউ দেখতে আসছে, এসে বউ দেখে নানা ধরনের মন্তব্য করতে থাকে। মনে হয় তাদের কাজটাই এটা ভেবেই মনে মনে হেসে ফেললাম আমি। হঠাৎ পাশ থেকে একজন মহিলা বলে উঠল, তুমি আমগো রে খারমাইয়া না? পাশে তাকিয়ে দেখলাম আমার দাদির বয়সে একজন মহিলা বসে। তাই আমি মিষ্টি হেসে নম্র স্বরে বললাম, জি দাদি। কোন ক্লাসে পড়ো তুমি? গলা ছেড়ে বললাম আমি, HSC দিয়েছি দাদি, ইনশাআল্লাহ এবার ভার্সিটিতে ভর্তি হব। ভদ্রমহিলা আমার দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাইয়া তো মাশাল্লাহ সুন্দরী আছে, তো এত হরালেহা কইরা কি হরবা মাইয়া, তোমার একখান বুদ্ধি দিতাছি, আমার একখান নাতি আছে, বিয়া করে ফেলাও তারে, দেখবা মেলা সুখী হইবা, কয়ে দিলাম।
হতভম্ব হয়ে তাকিয়ে আছি আমি দাদির দিকে। বিয়ে নিয়ে দ্বিতীয়বার কথা উঠতেই আমার মন পাংশুটের বর্ণ ধারণ করে। পাশ থেকে হঠাৎ মিহা আপু বলল, তুহা শহরের মেয়ে হয়ে তোমার গ্রামের নাতিকে কেন বিয়ে করবে দাদিমা? রিজু ভাই মূর্খ মানুষ, আর তুহা ভার্সিটিতে উঠবে এবার। সবকিছু বিবেচনা করে কথা বলিও দাদিমা। আর সবচাইতে বড় কথা হলো তুহা বিবাহে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎ দাদি খেকিয়ে উঠে তার গায়ে লাগছে নাতিকে মূর্খ বলার কারণে। সে আমার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, এই কি কইলি তুই, আমার নাতি মূর্খ? আমার নাতির পায়ের কাছে যাইতে পারবো এই রাস্তার মাইয়াটা? তোর কি মনে হয় হ্যার বিষয়ে আমি কিছু জানি না? 19 বছর রাস্তায় রাস্তায় ছিল এই মাইয়া, এখন আবার পরিবার পাইয়া উডা শুরু করে দিছে, ভার্সিটিতে ভর্তি হইব। এহ আল্লাহ জানে আবার কত নাগর জুটাইয়া কপালে। এই কপাল পোড়ারে বিয়া করবো কেডা? নেহাত আমার নাতি হেরে পছন্দ করছে, হের লেগে কইছি। নাইলে এরম একখান নষ্টা মাইয়ারে আমার নাতির বউ করার লেগা আমার ঠেয়া পড়ে নাই সেমনি। এত এত তিক্ত কথা শুনে গা পিত্তে জ্বলে ওঠে আমার। উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাব, তার আগে সৈকত ভাই আমাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে নিষেধ করলো, যার জন্য আমি চুপচাপ তার পাশে গিয়ে দাঁড়াই। দাদির চিৎকারে ইতোমধ্যে ড্রয়িং রুমে অনেক মানুষই জড়ো হয়েছে, তার মধ্যে শৈবালও আছে। সে এখনও বুঝতে পারছে না কাকে কি বলা হয়েছে, তাই সে চুপচাপই দাঁড়িয়ে রইল। সৈকত ভাই বলল, আপনার নাতির চরিত্র কত ভালো সেটা খুব ভালো করে জানা আছে আমার। এমন কোনো অসৎ কাজ নাই যেটা আপনার নাতি করে নাই। আবার কোন মুখে আপনি আপনার নাতির জন্য আমার বোনকে সিলেক্ট করেন? তাছাড়া আপনি জানেন ও যে বিবাহিত? এতক্ষণে শৈবাল হয়তো কিছু আজ করেছে, তাই সে হঠাৎ করে হুঙ্কার ছেড়ে বলল, কে কি বলেছে তুহাকে? কার এত বড় সাহস হলো আমার বউকে উল্টাপাল্টা কথা শোনানোর? জিপ টেনে ছেড়ে ফেলবো একদম। তার হুঙ্কারে ড্রয়িং রুমের সবাই কেঁপে ওঠে। মিহা আপু মিনমিন করে বলল, দাদিমা রিজু ভাইয়ের জন্য তুহাকে দেখতে আসছে, তারপরে কি কি সব কথা বলছে সে। মিহা আপুর কথাটা যেন আগুনে ঘি ঠেলার মতো কাজ করেছে তাদের দুই ভাইয়ের মাঝে। সবসময় চুপচাপ থাকা সৈকত ভাই কতগুলো বিশ্রী গালি দিয়ে বলল, ওই শালা কুত্তার বাচ্চাকে আমরা দুই ভাই মিলে পিটিয়ে সোজা করতে পারি না? শালারে সামনে পাইলে খুন করবো আমি। অতিরিক্ত উত্তেজিত হয়ে কথাগুলো বলে ফেলে সৈকত ভাইয়া। তার কথা শুনে ড্রয়িং রুমের সকলেই চমকে ওঠে, আমি নিজেও হালকা চমকে উঠে তার দিকে তাকাই। শৈবাল দাঁতে দাঁত চেপে বলল, যে বাড়িতে আমার বউয়ের বিন্দুমাত্র রেসপেক্ট নাই ওই বাড়িতে কখনো থাকবো না আমি, আর কখনো এই শৈবালকে এ বাড়ি মুখ করতে পারবে না তোমরা। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বের হয়ে যায় শৈবাল। আমাদের পিছু পিছু অনেকে বাড়ি থেকে বের হয়ে এসে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কাজের কাজ কিছুই হয় না। বড় আম্মু আম্মু চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কি বলবে ভেবে পাচ্ছে না তারা। শৈবালকে অতিরিক্ত রেগে যেতে দেখে সৈকত ভাইও চলে আসে আমাদের সাথে। এতক্ষণ শান্ত থাকলেও প্রিয় মানুষের সান্নিধ্য পেতেই আমার সব কান্না দলা পাকিয়ে আসে। সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠি আমি। নিজেকে শূন্যে ভাসতে দেখে ফট করে চোখ খুলে ফেলি আমি। মাথাটা প্রচুর ব্যথা করছে, কান্না করতে করতে কখন যে শৈবালের বুকে ঘুমিয়ে পড়ি খেয়ালই করিনি। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমি কোথায় আছি। তখন দেখলাম শৈবালের কোলে আছি। এটা দেখে লজ্জায় তার বুকে মুখ লুকাই আমি। সে আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, ঘুমাও, বেশি মাথা ব্যথা করছে বউ। আমি তার মুখের দিকে তাকাতেই নিজের সব কষ্ট নিমিশেই ভুলে গেলাম। মোহনীয় গলায় বললাম, বেশি না, হালকা ব্যথা করছে। ঠিক আছে ঘুমাও, আমি কপালটা হালকা ম্যাসাজ করে দিচ্ছি, ভালো লাগবে তোমার। সেই ঘটনার 3 মাস পর এই 3 মাসে অনেক কিছুর পরিবর্তন ঘটে, বদলে যায় অনেক কিছু। তারপর থেকে আমি নিজেকে আরও বেশি গুটিয়ে নিই, অনেকটা ডিপ্রেশনে চলে যায়, যার কারণে আমার পাবলিক ভার্সিটিতে নাম আসে নাই। আব্বু আমাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়, এতে আমি আরও হতাশ হয়ে পড়ি। আমার মতো অপায়া অভাগাকে দিয়ে কিছুই হবে না, এমন একটা কথাই মাথায় ঢুকে যায়। সবাই আমাকে অনেকভাবে সামলানোর চেষ্টা করলেও আমি আরও বেশি গুটিয়ে নিই নিজেকে। আমার অবস্থা দেখে শৈবাল ভীষণ রেগে যায় আমার উপর। তার কথা হচ্ছে, হার জিত নিয়েই মানুষের জীবন, তুমি যদি জীবনে হেরে যাওয়ার স্বাদ না পাও তাহলে জীবনের মূল্য তুমি বুঝবে না। পাবলিকের চান্স না পেলে যে তোমার দ্বারা কিছু হবে না এমন কথা কোথাও লেখা নেই। তাছাড়া তোমার উপর দিয়ে যেসব ঝড় যাচ্ছে তুমি তা সামলাতে হিমশিম খাচ্ছ, সেখানে লেখাপড়া সামলানো আরও কঠিন। তাই বলে যে এভাবে নিজেকে গুটিয়ে নিবে এটা কেমন কথা? আমি তখন কোনো কথা না বলে চুপচাপ কথাগুলো শুনে যাই। এসব কোনো কথাই আমার ওপর প্রভাব পড়ছে না, বিয়েতে যাওয়ার কারণেই আমার এই অবস্থা বলে মনে করছে সবাই। ইতিপূর্বে শৈবালের মাস্টার্স লাস্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। বড় আব্বু শৈবালকে বলেছে এখন থেকে হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোড যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু সে নাকচ করে দিয়েছে। তার কথা হচ্ছে আমি এখন থেকে বাবার ব্যবসা দেখব, কোথাও যেতে চাই না আমি। ইতিমধ্যে সে বড় আব্বুর অফিসে যাওয়া শুরু করে দিয়েছে। সন্ধ্যার পর হালকা নাস্তা করে এসে বারান্দায় বসে আছি উদাস মুখে, হালকা ঠোঁট কামড়ে ভাবছি শৈবালের সাথে সবকিছু ঠিক করে নিব। মানুষটার সাথে এই কয়েক মাসে অদৃশ্য একটা দেওয়ালের মতো সৃষ্টি হয়েছে, একাকী থাকতে ভালো লাগছে, তাই তার সাথেও তেমন কথা হয় না। তুহা রুমে আসো, শৈবালের ডাকে ধ্যান ভাঙে আমার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে আসি, ডিভানে হেলান দিয়ে বসে আছে সে। তার ক্লান্ত মুখখানা দেখে আমার অনেক মায়া লাগে, প্রচুর। তার পাশে গিয়ে চুলের ভাঁজে হাত ঢুকিয়ে হালকা টেনে দিতে দিতে বললাম,
কি হয়েছে, খুব ক্লান্ত লাগছে? শৈবাল অবাক হয়ে আমার দিকে তাকায়। সে হয়তো আমার এত স্বাভাবিক ব্যবহার হজম করতে পারছে না, না পারাটাই স্বাভাবিক। যার সাথে এতদিন যোজন যোজন দূরত্বগুলো যে শেষ করলাম তাতে অবাক হয়তো সে। আমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, জানো দোহা, আমার জীবনে একটা পরী আছে যে ম্যাজিকের মতো আমার জীবনের ক্লান্তি সকল সমস্যার সমাধান করে দেয়। আমি তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছি। অতঃপর তার কথার মর্মার্থ বুঝতেই চোখ বুঝে ফেলি আমি, আর ছোট্ট ছোট্ট কথাগুলো মনে অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। আমি নিচের ঠোঁট কামড়ে রেখে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। কথাটা বলে তার উত্তরের অপেক্ষা না করে চলে আসি বাহিরে। একটা মেরুন রঙের শাড়ি পরে হালকা একটু সেজে হাতে লাল রঙের চুড়ি পরে নিই। নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছি না, বাহবা দিচ্ছি নিজেকে নিজে, ভেবেই একটু মুচকি হাসলাম। আমার এত খুশি থাকার অবশ্যই কারণ আছে। শৈবাল বলেছে আজ নাকি আমাকে নিয়ে ঘুরতে বের হবে, তাই এত সাজগোজ। অবশ্যই সে নিজেই শাড়ি সিলেক্ট করে দিয়ে গেছে সকালে অফিসে যাওয়ার সময়। আজ কি কোনো স্পেশাল ডে মনে পড়ছে না আমার। হঠাৎ ফোনে টুংটাং আওয়াজ পেতেই ফোন হাতে নিয়ে দেখে শৈবালের মেসেজ, সে নিচে অপেক্ষা করছে আমার জন্য। মেসেজটা দেখে নিজেকে আবার আয়নায় পরখ করে নিয়ে এক হাতে শাড়ির কুচিগুলো উঁচু করে বের হই রুম থেকে। ছোট মায়ের সামনে দিয়ে যাওয়ার সময় সে বলল, ইশরে তুহা, তোকে একেবারে নতুন বইয়ের মতো লাগছে। সত্যি করে বলতো, আজ তোর বিয়ে নাকি কারোর সাথে? ছোট মায়ের কথা শুনে আমি থতমত খেয়ে তার দিকে পিটপিট করে তাকাতেই আম্মু সহ বাকি সবাই হেসে ওঠে। একটু পর ছোট মা নিজেও হেসে ওঠে। নিচে যা, তোর জন্য অপেক্ষা করছে ছেলেটা। আমি নিচের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলি, তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়ি। ঘর থেকে বের হয়ে দেখি আশেপাশে কোথাও শৈবাল নেই। গাড়ির পাশে হেলান দিয়ে তানিম ভাইয়া দাঁড়িয়ে। আমি তানিম ভাইয়ার সামনে গিয়ে জিজ্ঞাসা করি, আপনার বন্ধু কোথায় ভাইয়া? শৈবাল তোমাকে নিয়ে যেতে বলেছে, ও ওখানেই আছে, গাড়িতে উঠো। গাড়িতে উঠতে উঠতে শৈবালকে মেসেজ দিতেই সেও একই কথা বলল। দুই ঘন্টা গাড়ি চলার পরে একটা একতলা বাড়ির সামনে গাড়ি থামে। আমি তানিম ভাইয়ের দিকে তাকাতেই সে বলল, তুমি ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। জানি না হঠাৎ কেন জানি মনের মাঝে একরাশ ভয় এসে হানা দিয়েছে। শৈবালকে যত মেসেজ করি নো রিপ্লাই। ফোন করার পরও সে ফোন তুলছে না। এই মুহূর্তে আমার কান্না পাচ্ছে প্রচুর। নিজেকে কোনো মতে দমিয়ে রেখে বাড়ির দিকে এগিয়ে যাই। একটা খুব পুরনো বাড়ি মনে হচ্ছে, চারিদিকে তেমন কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে পা রাখতেই আমার মুখটা হা হয়ে যায়। অবাক দৃষ্টিতে চারিদিকটা দেখছি, চারিদিকে কি সুন্দর লাল নীল সাদা মরিচা বাতি জ্বলছে। বাড়িটা বাহির থেকে যতটা পুরাতন মনে হয়েছে, ভেতরে ঢুকতেই তার ঠিক উল্টো ধারণাটা মাথায় আসলো। পুরো বাড়িটা কি সুন্দর করে সাজানো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। চোখ বন্ধ করে এই সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ মনে হলো পেছনে কিছু শব্দ শুনতে পাচ্ছি। পেছনে ঘুরতে দেখি আমার সামনে হাঁটু ভেঙে বসে আছে, তার হাতে একটা ডায়মন্ডের রিং। আমাকে তার দিকে তাকাতে দেখে সে বলল, আমি একটা সহজ সরল মেয়েকে মন দিয়েছি আরও দুই বছর আগেই, সদ্য SSC দেওয়া একটা মেয়েকে। সেদিন ছোট মামার সাথে কেন্দ্রে গিয়েছিলাম একটা কাজে, সেখানে প্রথম প্রেয়সীকে দেখেছিলাম, তার মাঝে আমি মন হারিয়েছি, তারপর তাকে আর কখনো দেখিনি। সেদিনই ছিল তার শেষ পরীক্ষা, আজকের এই দিনে আমি তাকে প্রথম দেখেছিলাম। মাঝখানে দুই বছর কেটে গেল, আমার মনে সে ছিল কারণেই তোমাকে বিয়ে করতে আপত্তি করেছিলাম। কিন্তু যখন আমার কাজিনের জায়গায় নিজের প্রেয়সীকে দেখি তখন সকল দ্বিধা কেটে যায়। মনে একরাশ মুগ্ধতা আর বিস্ময় কাজ করছিল, আমার প্রেয়সীকে নিজের করে পাওয়ার আনন্দ। আমি তাকে সময় দিয়েছিলাম আমাকে মেনে নেওয়া বা আমার সাথে মানিয়ে নেওয়ার। আমার মনে হচ্ছে এই কয়েকটা মাসই যথেষ্ট তার আমার সাথে মানিয়ে নেওয়ার। একটু থেমে নিঃশ্বাস নেয় শৈবাল, এদিকে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। শৈবাল আমাকে আগে থেকেই চিনে, এটা কখনো বুঝতেই পারিনি আমি। অথচ আজ কতগুলো মাস তার সাথে ছিলাম, তার মনের কথাগুলো একদমই টের পায়নি। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি। এদিকে শৈবাল আবারও বলা শুরু করেছে, আল্লাহকে সাক্ষী রেখে ইসলাম অনুযায়ী আমি তোমাকে আমার সাথে সারা জীবনের জন্য বাঁধতে চাইছি, তাই তোমাকে জিজ্ঞেস করছি তুহা, উইল ইউ ম্যারি মি মাই সুইটহার্ট? তার হাতের রিংটা আমার দিকে বাড়িয়ে সে প্রশ্ন করে আমাকে। আমি কোনো মতে মাথাটা নাড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দিই। সে মুচকে এসে আমার অনামিকায় রিংটা পরিয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দেয় হাতে। চারদিক থেকে করতালির জোয়ার ভেসে আসছে। এতক্ষণ পুরো ঘরের লাইট সব বন্ধ ছিল, এখন কেউ একজন হয়তো লাইট জ্বালিয়ে দিয়েছে। আমি চারদিকে নজর বুলিয়ে দেখলাম 10 থেকে 12 জন ছেলে মেয়ে আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তারপরে সব কিছু আরও তাড়াতাড়ি ঘটে। কাজি ডেকে আমার আর শৈবালের বিয়ে হয়। সবাই ডিনার করে আড্ডা দিতে দিতে 12টা বেজে গেছে। ছোট্ট এই একতলা বিশিষ্ট বাড়িটায় 3টা বেডরুম, 1টা কিচেন। ঘুমানোর জন্য ছেলেরা এক রুমে আর মেয়েরা এক রুমে চলে যায়। আমার আর শৈবালের জন্য আলাদা একটা রুম। আমাকে একটা মেয়ে এসে রুমটাতে নিয়ে যায়। শৈবাল তখনও তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আপুটা আমাকে রুমের দরজার সামনে রেখে বলল, চেঞ্জ করবে না, ফ্রেশ হয়ে নাও শুধু একটু। আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে রুমে ঢুকি। দ্বিতীয়বারের মতো চমকে যাই রুমে ঢুকে।
সারা রুমে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে আর পুরো রুমটা তাজা ফুলের গন্ধে মোমো করছে। রুমে এত এত আয়োজন, আমাকে কি জানি বলছে। লজ্জায় চোখ বন্ধ করে নিই আমি। বেডে গোলাপের পাপড়ি দিয়ে S+T লেখা, এটা দেখে লজ্জায় আরও কুঁকড়ে যাই আমি। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে বেলকনিতে দাঁড়াই, বাইরে তাকিয়ে চোখ বন্ধ করে করে ভাবতে থাকি আমার জীবনটা কত সুন্দর। আমার এই ছোট্ট জীবনে অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তির পরিমাণ বেশি। এই যে এত সুন্দর একটা পরিবার পেলাম, দুজন শ্বশুর শাশুড়ি পেলাম, সবটাই আমার ভাগ্য। সবচেয়ে বড় ভাগ্য হলো আমার আম্মুকে আমি আবারও ফিরে পেয়েছি, আব্বুর মতো একজন পিতা পেয়েছি, হিমেলের মতো একটা ছোট ভাই আর শৈবালের মতো একজন স্বামী পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে আর কি চাই? হঠাৎ কোমরের ঠান্ডা স্পর্শ পেতেই শিউরে উঠি আমি। কয়েক সেকেন্ডে বুঝে যাই এই স্পর্শকার। আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করছি। ক্ষণে ক্ষণে তার স্পর্শ গভীর হচ্ছে। সে কানের কাছে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধু আমার জন্য তোহা, অন্য কিছু ভাবার জন্য না। ওই যে চাঁদটাকে দেখছো তুমি, তাকেও আমার হিংসে হয়। তুমি শুধু আমাকে দেখবে, আমার মাঝে হারিয়ে যাবে, আমার কোনো আপত্তি থাকবে না। কানে আলতো কামড় দিয়ে শৈবাল আমাকে কোলে তুলে নেয়। হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, কি করছেন শৈবাল? বললাম না তোমার আজকের রাতটা শুধু আমার জন্য? এখন আমার যা ইচ্ছে করবে তাই করব, আদর করতে ইচ্ছে করলে আদর করব। চুপ অসভ্য। তাকে কথা শেষ করতে না দিয়ে মৃদু চমক দিয়ে উঠে তার বুকে মুখ লুকাই আমি। আমার অবস্থা দেখে মুচকি হেসে দেয় শৈবাল। রাতটা দুজনেরই কাটে স্বপ্নের মতো। আজ নিজেকে পরিপূর্ণ সুখের মনে হচ্ছে। শেষ রাতে শৈবাল ফিসফিস করে বলল, আজ থেকে তুমি সম্পূর্ণ শৈবালের হলে বউ, এখন শান্তি শান্তি অনুভব হচ্ছে জান। দুপুরের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে তাড়াহুড়ো করে ক্লাস থেকে বের হয়ে স্যারদের থেকে বিদায় নিয়ে বের হয়ে আসি স্কুল থেকে। গেটের কাছে আসতেই দেখি গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শৈবাল। একটু পরপর ঘড়িতে সময় দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে, কাঠফাটা রোদে তাকিয়ে আছে, তাও যেন তার ক্লান্তি লাগছে না। আমি তার সামনে গিয়ে বুকে দুই হাত গুঁজে বললাম, আপনি এভাবে রোদে দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ, খারাপ লাগছে না আপনার? এভাবে দাঁড়িয়ে বাইরে অপেক্ষা না করে গাড়িতে বসলে কি হতো? ঠোঁট এলিয়ে হাসে শৈবাল। আমার হাতে ঠান্ডা পানি দিতে দিতে বলল, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতে আমার মোটেও খারাপ লাগে না। ঠোঁট বাঁকিয়ে গাড়িতে বসে পানি খেতে খেতে বললাম, কাল থেকে আপনি আর আমাকে নিতে আসবেন না, আমি একা একাই যেতে পারবো। সে গাড়ি স্টার্ট দিতে দিতে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ঠ্যাং ভেঙে দিব ধরে ফাজিল মেয়ে, তোমাকে এসব নিয়ে ভাবতে বলেছে কেউ? নিজের চরকায় তেল দাও, আমার বউকে আমি নিতে আসবো, তোমার বাপের কি? বুঝলাম সে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, রাইসা কোথায়? যেখানে থাকার কথা সেখানে আছে। তেরা কথা বলছেন কেন আজব? আপনাকে কোনো কথা জিজ্ঞেস করাই বৃথা। ধুর! আমাকে বিরক্ত হতে দেখে মিটমিটি হাসতে থাকে শৈবাল। তাকে হাসতে দেখে ধুম করে একটা কিল বসিয়ে দেই তার পিঠে। শৈবাল ব্যথা পেয়ে আহ শব্দ করতেই দুজনে একসাথে হেসে দেই। এই মানুষটার সাথে জীবনের সাতটা বসন্ত কাটিয়ে ফেললাম। ভাবতে অবাক লাগে, আমাদের বিবাহিত জীবনের সাতটা বসন্ত অতিক্রম করা হয়ে গেছে। এখনও আমার মনে হয় এই তো মাত্র সেদিন মানুষটা আমাকে গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছে। সেই শুরু থেকে শৈবাল যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে, শুধু আগের তুলনায় সে আমাকে যেন বেশি ভালোবাসে। একসময় ভাবতাম আমার প্রতি শৈবালের ভালোবাসা হয়তো একসময় ফিকে হয়ে যাবে, কিন্তু এখন আমি ভাবি ঠিক কতটা বোকা বোকা চিন্তা করতাম আমি। দিনকে দিন তার ভালোবাসার রং গাঢ় হচ্ছে বই কি হালকা না। শৈবাল এখন পুরোপুরি বড় আব্বুর ব্যবসা সামলায়। শৈবালের সাথে ব্যবসার কাজে যোগ দিয়েছে হিমেল, সে এবার অনার্স থার্ড ইয়ারে পড়ে। সৈকত ভাইয়া পুলিশে চাকরি নিয়েছে, বউ বাচ্চা নিয়ে সে চট্টগ্রাম থাকে। এই পরিবারের সাথে আমার সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হয়েছে। বর্তমানে আমি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আমার আজকের এই পর্যন্ত দাঁড়ানোতে সবচেয়ে বেশি অবদান যার, তার কথা না বললেই নয়। শৈবাল প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করেছে, কিছু না বুঝলে নিজে বুঝিয়ে দিয়েছে। রাত জেগে আমি পড়াশোনা করলে সে আমার পাশে বসে থাকতো, ফ্লাস্কে ফ্লাস্কে চা এনে সামনে রাখতো যাতে ঘুম না আসে। আজ যখন আমি এই পর্যায়ে এসেছি তখন প্রতি মুহূর্তে মুহূর্তে শৈবালের খোঁচা শুনতে হয়। সে এখনও আমাকে খোঁচা দিয়ে বলবে আমি একটা অপয়া অলক্ষ্মী মেয়ে, আমার দ্বারা কিছুই হবে না। শৈবাল, যে মেয়ে পাবলিকে চান্স পায়নি সে আর জীবনে কি হতে পারবে? আমাকে কপি করে আমার কথায় ব্যঙ্গ করে শোনায় আমাকে। তার এসব কথা শুনলে মাঝে মাঝে রাগ হয়, তো আবার মাঝে মাঝে হেসেও ফেলি। আজ যেখানে আছি আমি তা তো একমাত্র শৈবালের সাপোর্টে। আমি যখন যা চাইতাম তখন তাই পেতাম, এটা যেন আমার জন্য এক একটা নিয়ম হয়ে যাচ্ছে দিনকে দিন। হিমেল মাঝে মাঝে বলবে, আপু তুমি তো দেখছি দিনকে দিন রাইসার থেকেও ছোট হয়ে যাচ্ছ, একদিনে তোমার যত আবদার তা আমাদের রাইসা 3 দিনেও করে না। তখন তার সাথে শৈবালও তাল মিলাতো,
আমি যখন কাঁদো কাঁদো গিয়ে বলতাম, কেন তোমার হিংসে হয় বুঝি এখন আমাকে? আল্লাহ, কি দিনকাল আসলো আমার, এখন আমার মায়ের পেটের ভাইও আমাকে হিংসে করে। কথাগুলো নিছক মজার ছলে বললেও সে তড়িঘড়ি করে এসে আমাকে বলতো, এমা ছি 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 আপু, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি মোটেও সেসব ভেবে কথাটা বলিনি। তারপর আমার মন ভালো করার জন্য উঠে পড়ে লাগতো। এখনও মাঝে মাঝে শৈবাল অফিস থেকে আসতে দেরি হলে আমি আর হিমেল আইসক্রিম খেতে বেরিয়ে পড়ি। কোনো কোনো সময় শৈবালের সাথে গভীর রাতে বের হয়ে শহরে নির্জন অলিগলিতে হেঁটে বেড়াই। সে আমি বলতেই পাগল, গত 7 বছরে কখনো সে অফিসের কাজ থেকে দূরে কোথাও গেলে রাত কাটাতো না। যত দূরেই হোক, কাজ শেষ হলেই সে বেরিয়ে পড়ে। আমি এই স্কুলে জয়েন করেছি 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো দিন ছিল না আমি স্কুলে আসছি আর শৈবাল নিতে আসেনি আমাকে। যত ব্যস্তই থাকুক সে, আমার জন্য এক্সট্রা সময় সে বের করে নিবেই। তার এসব পাগলামি দেখে মাঝে মাঝে অনেক তৃপ্তি পাই আমি, ভালো লাগার পরশ ছুঁয়ে যায় মনে। গাড়ি ব্রেক করায় পড়তে পড়তেও নিয়ে নিজেকে সামলে নিই। সামনে তাকিয়ে দেখে আমাদের ছোট্ট সোনামণি মাঝ রাস্তায় দাঁড়িয়ে, বাড়ি থেকে হালকা দূরে আছি আমরা। হয়তো আমাদের আসতে দেরি দেখে রাইসা রাস্তায় চলে আসছে, কিন্তু কেউ তার সাথে আসেনি। তার উপর সে একা দাঁড়িয়ে দেখে কিছুটা ভরকে যায় আমি। শৈবালের দিকে তাকিয়ে দেখি সে রেগে ততক্ষণে গাড়ি থেকে নেমে গিয়েছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাইসার দিকে এগিয়ে যাই। সমস্যা কি তোমার? কতদিন তোমাকে নিষেধ করেছি, এভাবে রাস্তায় এসে কার জন্য অপেক্ষা করবে না? কথা কানে যায় না তোমার? শৈবালের ধমক খেয়ে আমার 4 বছরের ছোট্ট মেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। আমি গিয়ে তাকে বুকে আগলে নিয়ে শৈবালকে বললাম, আহা, বকছেন কেন মেয়েটাকে? ওর এখনও সেসব বুঝার মতো বয়স হয়েছে নাকি? তুমি যেমন হাতে পায়ে নাচো, তোমার মেয়েও তোমার থেকে কম যায় না। কথাটা বলে রাগে ফুসতে ফুসতে সে হাঁটা ধরে বাড়ির পথে। এদিকে আমি রাইসার কান্না থামানোর জন্য নানা ধরনের কথা বলে অতঃপর কান্না থামিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। ড্রয়িংরুমে পা রাখতে দেখি শৈবাল সবাইকে কথা শোনাচ্ছে রাইসা এভাবে বাহিরে যাওয়ার জন্য। তখন ছোট মা বলল, শৈবাল, রাইসা এতক্ষণ আমাদের কাছে ছিল, কখন যে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়েছে খেয়াল করিনি কেউ। আমিও শৈবালকে শান্ত হতে বলি, কারণ এখানে সত্যি কারো দোষ নেই, রাইসা অনেক দুরন্ত একটা মেয়ে, বাপ চাচাদের হলে আর কাউকেই লাগে না, সারাক্ষণ হিমেলের গলা জড়িয়ে বসে থাকে, তাদের এত ভাব দেখলে আমারই হিংসে হয়। শৈবাল হিমেলের সাথে তার যে সম্পর্ক তা আমার সাথে গড়ে ওঠেনি। বাড়ির প্রাণ এখন রাইসা, সে যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তখন আমার চাইতেও বেশি শৈবাল সহ বাড়ির বাকিরা অস্থির হয়ে পড়ে। মাঝে মাঝে তাদের এত অস্থিরতা দেখে মৃদু হাসি আমি। রাত্রে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি শৈবালের বুকে রাইসা ঘুমিয়ে আছে। শৈবাল এক হাত দিয়ে রাইসাকে বুকে আগলে রাখছে, আরেক হাত দিয়ে অফিসের কাজ করছে। অথচ তখন মেয়েকে কি রাম ধমকটাই না দিল। আমি গিয়ে শৈবালের পাশ ঘেঁষে বসে ল্যাপটপে উঁকি দিয়ে দেখি, আমাকে দেখে সে ল্যাপটপটা বন্ধ করে টেবিলে রেখে শুয়ে পড়ে রাইসাকে এক পাশে শুতে দেয় নিজের এক হাতের ওপর, আরেক হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বউ, ছটপট আমার বুকে এসে শুয়ে পড়ো। আমি শৈবালের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বললাম, শৈবাল, আপনি কি জানেন আপনি বিরাট বড় একটা অপরাধ করেছেন? কি করছি? আপনি কখনো আমাকে ভালোবাসি বলেছেন? কথাটা শুনে মুচকি হাসে শৈবাল, আমাকে বুকের সাথে শক্ত করে চেপে রেখে বলল, দুজন যখন বুড়ো হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটবো তখন বলবো। আমি আর কথা না বাড়িয়ে শৈবালকে আর রাইসাকে জড়িয়ে ধরি। শৈবাল আমাকে কখনো না বললেও আমি জানি সে আমাকে ঠিক কতটা ভালোবাসে। তার ভালোবাসাতেই তো বেঁচে আছে এখনো, বেঁচে আছে আমাদের ছোট্ট প্রাণটা। ভালোবাসাটা সুন্দর, এই ভালোবাসা কখনো ফুরিয়ে না যায়।